हेलो फ्रेंड। কেমন লাগছে তোমাদের সবে এসে? খুব ভালো লাগতেছে, এনজয় করতেছি। খুব ভালো লাগতেছে, এনজয় করতেছি মেলাটাকে। আরো ভবিষ্যতে যাতে ভালো হয় এই আশা রাখছি। আর এই প্রোগ্রাম দেখার কোনো প্ল্যান আছে? না, এমনি জাস্ট চিল করতে আসছি এখানে। আর প্রোগ্রাম? হ্যাঁ, একটু তো দেখবই। আজকে তো নীলাঞ্জনের প্রোগ্রাম আছে, আর ট্র্যাপ ব্যান্ডও আছে। আলিপুরের মেয়ে নীলাঞ্জন অবশ্যই দেখবো তার প্রোগ্রাম। আমরা তো আলিপুর দুয়ারের অপেক্ষা করে থেকে কবে ডুয়ার্স উৎসব আসবে, তাই না? সারা বছর ধরে ডুয়ার্সের জন্যই ওয়েট করি, তো আপাতত খুব এনজয় করছি এটা। আচ্ছা, তো বন্ধুরা তোমরা তো এখানে চিল করছো, মস্তি করছো, দেখতেই পাচ্ছি। তোমরা কি আমার সঙ্গে একটা গেম খেলবে? কি গেম? হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, আমি ওকে অ্যান্সারটা বলবো, একটা কোয়েশ্চেন করবো, যে কোয়েশ্চেনটা অ্যান্সারটা আসবে এরকম কোয়েশ্চেনটা আমি
করবে তুমি অ্যানসারটা ক্লু শুনে শুনে বলবে মেলাবে হ্যাঁ যখন আমি তোমাকে বলতে বলবো তখন তুমি বলবে ঠিক আছে ইনি একজন সুপারস্টার আচ্ছা ইনার নামটা কি শাহরুখ খান মিললো কি আচ্ছা তুমি হচ্ছেন মানে এতটাই সুপারস্টার যে অনেকেই এনাকে খুব বেশি পছন্দ করেন অমিতাভ বচ্চন মিললো আচ্ছা যদি তোমাকে এনাকে বিয়ে করার জন্য অফার করা হয় তুমি কি করবে নাচবে নাচবে বিয়ে কর বিয়ে করবে সুপারস্টার কিন্তু ভেবে দেখবে সুপারস্টার কিন্তু আচ্ছা ঠিক আছে ভেবে দেখবো ভেবে দেখবে তার মানে একটু একটু ইচ্ছা আছে কি বলো একদমই ইচ্ছা আছে তার মানে আচ্ছা আমি কি কিছু গেস করতে পারি গেস করো হ্যাঁ বলো হিরো আলম হেভি স্মার্ট অ্যানসার
क्रीम मिल लो की तर मने क्रीम होना एटा माखले आटा मोदा आटा मोदा एटा तो एटा साधारण तो कारा माखे मेरा सवाई अखन ताई बोलछे तो देखो ये प्रोडक्ट का माखले मुखे जो बारे फेसटाओ केमन जानि माने एकटू अन्य रकम हो जाए अनेकटा अट्रैक्शन है फेसटा मिलो अरे बोलो अभी की मन हो तुम्हारे एलोवेरा एलोवेरा आपको बोले मन हो पहले आंसर तो बोले दो आज एक तो तुम्हें उधर के एक तो बोले दो जूतोर काली क्या बोलो जूतोर काली जूतोर काली অনেক অনেক ধন্যবাদ তোমাদের ভয়েস আপকি আওয়াজের পক্ষ থেকে এন্ড হ্যাপি নিউ ইয়ার সঙ্গে থাকুন আপনারা দেখছেন ভয়েস আপকি আওয়াজ শুধুমাত্র আপনাদের টেলিভিশন স্ক্রিনে। গান শুনে প্রোগ্রামটি শেষ করব আমি রেশমি আপনারা দেখছেন ভয়েস আপকি আওয়াজ।
এই গানটা আমার জন্য খুব খুব স্পেশাল ছিল, কারণ কি আপনারা জানেন যে ইন্ডিয়ান আইডলে অসম মৌসুম বলে একটা জিনিস হতো, একটা অ্যাওয়ার্ড হতো অসম মৌসুম বলে। তো আমি আমার ইন্ডিয়ান আইডল সিজনে প্রথম অসম মৌসুম এই গানটার মাধ্যমে পেয়েছিলাম, আর সেটা আমার জন্য খুব খুব মূল্যবান একটা মেমোরি। সেটা থেকে আমি একটা কনফিডেন্স পেয়েছিলাম যে আমি করতে পারবো, আমি কেন করতে পারবো না। সবাই চেষ্টা করবো আমি যা যা গান নিয়ে এসেছি আমি সব আপনাদেরকে শোনাতে পারি একবার করে। তো গানে চলে যাই। তো নেক্সট সং হচ্ছে আমাদের জাজ কিউটি সুইটি নেহা ম্যাম, ওনার সম্পর্কে কিছু বলি যে উনি একদম আমাদের বোনের মতো ছিলেন, সবসময় আমাদের সাথে থাকতেন আর সবসময় আমাদের খুব ইন্সপায়ার করতেন ম্যাম। আর ম্যামের একটা খুব 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 পপুলার গান আর একদম নতুন দিনকার গান।
করার জন্য। এটা হচ্ছে বাংলা এভারগ্রিন সং মেডলি। তো অনেকগুলো স্বর্ণ স্বর্ণালী যুগের বাংলা গান আমি আপনাদের সামনে প্রস্তুত করতে চাই। তো আশা করি আপনাদের ভালো লাগবে। Thank you.
Bye.
थैंक यू सो मच, थैंक यू। তো সময় বেশি নেই, আমাকে খুব কম টাইম দেওয়া হয়েছে। তো আমি এখন আরেকটা শ্রেয়া ঘোষাল ম্যামের একটা হিন্দি রোমান্টিক সং গাইছি, ফ্রম হমারি অধুরি কাহানি। সো আমি চাইবো সবাই মিলে একটু গাইবেন প্লিজ, এটা আমার সেকেন্ড লাস্ট সং, তো সবাই মিলে প্লিজ গাইবেন, তারপরে আমি নাচের গান করবো একটা। তো আপনাদের সবার জন্য প্লিজ একটু মনিটরস বাড়িয়ে দিন না। যাকে তিনি হৃদয়ের গর্ব মনে করেন আমাদের
১৫তম বিশ্ব জুয়ার উৎসবের মাননীয় সাধারণ সম্পাদক এবং আলিপুর দুয়ারের মাননীয় বিধায়ক ডক্টর সৌরভ চক্রবর্তী এসেছেন আমাদের ঘরের মেয়েকে আশীর্বাদ করার জন্য। মঞ্চে আছেন মাননীয় শ্রী বিত্ত চট্টোপাধ্যায়, উৎসব সমিতির অনারেবল ভাইস প্রেসিডেন্ট, রয়েছেন শ্রী তুষার চক্রবর্তী অনারেবল এক্সিকিউটিভ মেম্বার। ও ভালো থাকুক, আগামী দিনে আমরা ওর কাছ থেকে অনেক কিছু আশা করছি। ওর কাছে সবচেয়ে বড় একটা পাওনা হচ্ছে আলিপুরদুয়ারকে বলে নিও, যেখানে যায় সে আলিপুরদুয়ারের কথা। এটাতে আরেকটু অনেক অনেক শুভ নববর্ষের শুভেচ্ছা। আপনাদের আশীর্বাদ পেয়েছি, সবসময় আপনারা আশীর্বাদে।